নমস্কার, আমি ফ্রান্স থেকে রিয়া বলছি, আর আজকে আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মালোর ন্যাশনাল ফোর্টে। তো এই ফোর্টটা 1689 খ্রিস্টাব্দে এখানে থাকা একটা বন্দরকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা হয়েছিল। তো সেই বন্দর আর ফোর্ট দুটোই আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করি। আগের দিন পৌঁছে গেছিলাম স্টেশনে, তারপর কি হলো আজকে দেখাই। আমরা ভাবছি বাসে করেই যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। যদি বাস এক্ষুনি আসে তাহলে সেটাই ভালো। আচ্ছা, প্যারাম্বুলেটারে তো বাচ্চা থাকে, এখানে দেখো প্যারাম্বুলেটারে কারা বসে আছে। এই দেখো দুই মক্কেল, এরাও চলে এসেছে ঘুরতে সেন্ট মালোর বিচে। দেখো সুদূর সেন্ট মালোতে কাবাবের দোকান দেখতে পাচ্ছি, তার পাশে এই রোড সাইডের পাশে এই যে দোকানটার এখানে না নান লেখা, নান তো এগুলো দেখে বেশ ভালো লাগছে। ইন্ডিয়ান খাবার দেখছি সব জায়গাতেই পৌঁছে গিয়েছে, বাংলাদেশি খাবারও তাই, মানে বাংলাদেশি খাবার না, বাংলাদেশি মানুষের রেস্টুরেন্ট প্রচুর জায়গায় আছে, তো বেশ ভালোই লাগছে। এখানে অডিটোরিয়াম কিরাম আছে, বাহ বেশ সুন্দর লাগছে। ওয়েদারটা যদি একটু আকাশটা ব্লু হতো আরও ভালো লাগতো, মেঘলা করে আছে তাই, কিন্তু ভালোই লাগছে। চলো কোন দিকে সোজা, এ দেখো বাচ্চাগুলো নাচতে নাচতে রাস্তা ক্রস করছে। তো রাস্তাটা বেশি কমপ্লিকেটেড নয়, কি করছিস? সোজা রাস্তা, এন্ড অব দি যেতে হবে 22 মিনিট মোটামুটি হাঁটা। সেন্ট মালো স্টেশন থেকে আমরা যাচ্ছি কোন ফোর্টে, ন্যাশনাল ফোর্ট। যেতে যেতে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এই দেখো ঝাউ গাছে ফুল হয়েছে, কখনো ঝাউ গাছে তো ফুল হতে দেখিনি, দারুণ দেখতে লাগছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আরও ভালো লাগছে। তো এই যে ঝাউ গাছ, আমাদের ওখানে তো এই ঝাউগুলোই রাখে, সেগুলোতেই ফুল হয়েছে। এই রাস্তাটা ধরে আমরা হাঁটছি, অনেকটা চলে এসেছি। হ্যাঁ, এখানে নাগরদোল্লা একটা দেখা যাচ্ছে, সামনে এরকম একটা নাগরদোল্লা বানানো আছে। নাগরদোল্লার বসার জায়গাগুলো দেখো কীরকম, এক একটার মধ্যে মনে হচ্ছে 3-4 জন বসতে পারবে, সিট সিট মতো করা, এটা বিশাল উঁচু। এই এটা ঘুরছে ঘুরছে, হাওয়া দিল বলে নাকি এমনি শুরু হলো, এই ঘুরছে এটা। এই ও টুরিস্ট উঠেছে তাই, দুটো টুরিস্টের জন্যই চালাচ্ছে, বেশি টুরিস্ট নেই, একটাই আছে, একটাই ভর্তি, সেটার জন্য পুরো জিনিসটাকে অন করেছে। ও না, ওইদিকে আরো একটা আছে, হ্যাঁ। তো এখানে আমরা ভাটার সময় করে যাচ্ছি, যাতে কোন একটা জায়গা আছে যেখানে জল নিচু থাকবে, সেখানে আমরা ক্রস করতে পারবো, চ সেই জন্য এটা এটা একটা মনে রাখার জিনিস, যদি কেউ আসে তাহলে ভাটার সময় আসতে হবে, তাই তো? হ্যাঁ, ভাটা হলে ফোর্টগুলো হেঁটে তাহলে যাওয়া যাবে। গল্প করতে করতে সোজা রাস্তা বরাবর এগিয়ে আসতে আমরা পৌঁছে গেছি বন্দরে। তো এই বন্দরে নানান ধরনের ছোট বড় জাহাজ, কিছু অ্যান্টিক জাহাজ আর কিছু নৌকা দাঁড়িয়েছিল। এই দিকটাতে যদিও জাহাজের সংখ্যাটা কম, আর একটু আগিয়ে গিয়ে দেখাবো অনেক জাহাজ দাঁড়িয়েছিল। একদম জাহাজের কাছে দাঁড়িয়ে আছে একটা বোট আছে, স্কটিশ বলে একটা জাহাজ আছে, তারা পিছন করে দেখায় কি লেখা, স্কট না স্কচ লেখা, স্কটিশ নয়, স্কচ লাশ, হ্যাঁ এগুলো নাম দিয়েছে। তার পিছনেরটা আবার উডেন পুরো, ওশিয়ানিয়া, ভীষণ সুন্দর জায়গাটা। মেঘলা হওয়ার জন্য একটুখানি বাজে হয়েছে, কিন্তু না হলে দারুণ। আর এখানে ফোর্ট আছে, তো ওইরকমই কোথাও একটা আমরা যাচ্ছি, যেটা গুগলে দেখাচ্ছে ন্যাশনাল ফোর্ট নাকি, তো সেখানে আমরা যাচ্ছি, দেখা যাক ওখানে পৌঁছে আবার করি। সমুদ্রে টাইট থাকবে তখন হেঁটে পেরোনো যাবে, হ্যাঁ তখন হেঁটে পেরোনো যাবে, জন্য তাড়াতাড়ি যাচ্ছি, টাইমে 11টার সময় হওয়ার কথা, এখন 11:10-15 বেজে গেছে, তো তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি। হ্যাঁ, এরকম ছোট ছোট ঘর, ভেতরে থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ। আর ওই আগের দিকে নগর আছে, নগরটা কোথায়, ওই সামনে করা আছে,
দাঁড়া দেখাই, এই যে আজি বেলুনের মতো, এগুলো কি রে বেলুনের মতো কি ভাসানো, কে জানে এটা কি ভার নাকি ওয়েট জানি না তো। এখানে বেলুনের মতো কি এটা বুঝতে পারছি না, আর এইখানে নোংরটা আছে লোহারটা, ওইটা নিচে লাগিয়ে বোধ হয় আটকায়, চেন আছে ও। তো এইভাবে এখানে জাহাজ রাখা, আর ভিতরে না চেয়ার টেবিল পাতা আছে, আমার মনে হয় রেস্টুরেন্ট টাইপের এগুলো, এখন সাজানোর জন্য এরকম করে রেখেছে, রাত্রে হয়তো খুলবে টুরিস্ট স্পটের মতো। এখন তো এখানে আমরা একটা জাহাজ কিনেছি, এই যে অ্যান্টিক পিসের আছে, কামান টামান লাগানো আছে। এই জাহাজটার ভিতরে টুরিস্ট ঢুকতেও পারে, আমাদের হাতে যেহেতু সময়টা একটু কম ছিল আর ভাটা শুরু হয়ে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম, তাই জন্য আর আমরা ঢুকিনি, কিন্তু তোমরা ঢুকতে পারো। প্যারিস থেকে সেন্ট মালো ঘুরতে আসলে এক একজনের প্রায় 20,000 টাকা মতো খরচা হবে। এই জায়গাটা যা লাগছে না, ওই যে ফোর্ট ন্যাশনাল এইখানে লেখা আছে, এই জায়গাটায় বোর্ডে, এই জায়গাটা তুলে নি আর এখানটা চল 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 আগে যাই সামনেটা। ও লো টাইড বলে যাওয়া যাচ্ছে, এটা হাই টাইড হলে এই জায়গাটা বিচটা আর কি যাওয়া যেত না, সমুদ্রটা এসে যেত। মানে লো টাইডে 3 মিটার উচ্চতা আর হাই টাইডে 10 মিটার, তো এই জায়গাটা অবধি মানে সামনেটা অবধি জল এসে যাবে। তো কিন্তু এখন যাওয়া যাচ্ছে, কর কর কর। এই দেখো এখানে সবাই নিজেদের নাম ফাম লিখে রেখে দিয়েছে, এসে গেছি আটলান্টিক মহাসাগরে, উড়ে বেড়াচ্ছে সিগাল। এটা ক্রস করলেই ওইদিকে গ্রেট ব্রিটেন, কুকুর টুকুর নিয়ে লোকজন চলে এসছে, দারুণ লাগছে দারুণ লাগছে, আরেকজনও ভিডিও করছে। এই যে এরা বাজনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাদ্যযন্ত্র নিয়ে। এই জায়গাগুলো জলের নিচে থাকে। এই সামনের ফোর্টটাই ন্যাশনাল ফোর্ট, আর আমরা এখন যেতে পারছি, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর এখানে ফ্রেঞ্চ পতাকা উঠছে, হ্যাঁ ফোর্টটার থেকে না চারপাশের প্রকৃতিটাই আমাদের বেশি ভালো লাগছে। আমরা যেহেতু বহুদিন মহারাষ্ট্রে ছিলাম, তাতে কী হয়েছে এত ফোর্ট দেখেছি যে ওই ফোর্টগুলো অনেক বড় বড়, ভালো লেগেছিলো। এই ফোর্টটা ভালো, কিন্তু এখানে গাছপালা যেহেতু নেই একটু অন্যরকম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এসে গেছি ফোর্টের একদম পাশে আমরা, এই গেট এখান দিয়ে এন্ট্রান্স, আর এইরকম ফোর্টটা, কিন্তু প্রকৃতিটা আশপাশের ভীষণ সুন্দর, আলাদা ল্যান্ডস্কেপটাই আলাদা, তাই না? কালার শেডগুলো অন্যরকম, দারুণ দারুণ। আর একদম নীল জলটা, আর কত এই ওদিকে কত নৌকা চলছে বিভিন্ন রঙের, পিঙ্ক সবুজ নানান রঙের নৌকা। আমরা এখন বসে আছি এখানে পাথরের উপরে, আসলে ফোর্ট আমরা এসে দেখছি যে এখন খোলা নেই, এর আগে ও বলছে যে ও দেখছিল সকালবেলায় যে লোক ঢুকছে বেরোচ্ছে, আমি আসলে তখন ছবি তুলছিলাম তাই দেখতে পাইনি। আর এখন দেখাচ্ছে যে অ্যাডাল্টের জন্য 5 ইউরো করে দিতে হবে, আর ইনফ্যান্টের জন্য একটু কম কিছু, তো আর সেটা 12টায় ঢুকতে পারা যাবে, আর আমরা 11টায় চলে এসেছি, অনেক লোক এসছে সবাই এখানে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি। তো তাই আমরা এখন পাথরের উপরে এরকম বসে আছি, এরকম জমির উপরে বসে আছি, কিন্তু দারুণ লাগছে, ভিউটা একবার দেখিয়ে দিই, এই যে অসাধারণ, ভীষণ সুন্দর। আর আকাশটা যদি নীল হতো না, তাহলে এই সমুদ্রটাও নীল লাগতো, এখনো নীলচেই লাগছে, কিন্তু মেঘ আছে বলে একটু জলের রংটা অন্যরকম লাগছে। তো একজন এখানে আসতে চাইনি প্রথমে, এখন কি বলছেন? দারুণ জায়গা, কেমন লাগছে? একদিনের জন্য তো ভীষণ ভালো লাগছে, এখন অবধি এখনো অ্যাকোয়ারিয়াম দেখা বাকি আছে, সেটা দেখা যাক কেমন লাগে, কিন্তু দারুণ লাগছে, এখন অবধি খুব সুন্দর লাগছে। বসে আমরা খরমুজ খাচ্ছি,
সব নানান জায়গায় লোক বসে বসে গল্প গুজব করছে। ফোর্টের মধ্যে ঢুকে পড়েছি, সমুদ্র দিকে কোথায় কামান দেখতে পাই। হ্যাঁ, ওই তো কামান লাগানো আছে, ওদিকটাই যাচ্ছি একটু পরে। তো এখানে 5 ইউরো করে 10 ইউরো নিল ঢুকতে, মানে দুজনের মিলিয়ে 800 টাকা গেল। আর এখানে না এরকম ছোট ছোট জায়গা করা আছে যেখান দিয়ে নজর রাখতো আগেকার দিনে, যে সামনে কোনো দস্যু আসছে কিনা। একই রকম কনস্ট্রাকশন, মানে মহারাষ্ট্রের যে ফোর্টগুলো আছে না, ওই সেমই লাগছে, বরঞ্চ ওটা একটু বেটার, বেশি ভালো কনস্ট্রাকশন। হ্যাঁ 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 হুম 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 সেটাই। এই যে বাবারে বাবা, পুরো পাথুরে জমি, তার মধ্যে শিকাল উঠছে, কি হাওয়া দিচ্ছে, পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। সমুদ্র পুরো চারিদিকে, ফ্রেঞ্চদের ফোর্ট, ভালো লাগছে? হায় হায় দারুন দারুন, নীল সমুদ্র, অতলান্তিক। যদি হাতে দুদিন সময় থাকে তাহলে এই সমুদ্রের তীরে বসে থাকতেই দারুণ ভালো লাগবে। লাইট হাউস, এই একজন ওখানে বসে আছে, ওই যে ভিতরে লাইট হাউস, কোথায় দেখলি? ও হ্যাঁ সামনে, ইউটিউব করছে, ভিডিও বানাচ্ছে না, বিদেশি ইউটিউবার। এই ওই যেটা জায়গাটা আছে না সামনে, এর ভিতরে বসে আছে, ইউটিউব বানাচ্ছে। আর উপরে একটা সিগাল নজর রাখছে খাবার দাবার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আরে ওটাতেও যাওয়া যায় দেখেছি। হ্যাঁ তাই তো রে, চল ওটাতে তাহলে যাবো। হ্যাঁ এটা তো জানতাম না, এটা ওইখানেও তার মানে যাওয়া যাবে। এখানের বন্দরটিকে প্রোটেক্ট করার জন্য অনেকগুলো ফোর্ট নির্মাণ করা হয়েছিল, আর তার মধ্যে দুটো ফোর্টে ভাটার সময় পৌঁছানো সম্ভব। কটাতেই ফোর্ট আছে, আর মাঝখানে না নৌকা চলছে বুঝছিস, মানে হ্যাঁ আইল্যান্ডে এইগুলো না নৌকায় করে করে নিয়ে যাচ্ছে বুঝছিস। ওই দেখ না, এই যে স্টিম বোট চলছে, স্টিম বোট চলছে, একদিনের জন্য অনেক, এনাফ। একদিন কি এখানে হোটেলও আছে, 2-3 দিন থাকা যায়, বোটে করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। এদিকে দেখ, এইটাতেও দেখ, এখানেও যাচ্ছে বোট, চ চ চ সামনে চ, অনেকগুলো আছে। হুম হুম, ওই নৌকার রাইডটাও ভালো লাগবে, বোট রাইডটাও খুব সুন্দর লাগবে। যেখান থেকে ওরা ইউটিউব করছিল আমরাও এবার সেখানে ঢুকছি। এই যে এরকম একটা টোম মতো করা আছে, এর ভিতরে ঢুকে পড়েছি, এখান থেকে নজর রাখা যাবে বাইরে। ও কি নীল সমুদ্র, আকাশটা পরিষ্কার হতেই হতেই না নীল সমুদ্র লাগছে। এর আগে আকাশে এত বেশি মেঘ ছিল যে সমুদ্রটা ভালো বোঝা যাচ্ছিল না। দারুন দারুন, এত খুশি কেন? এই তো জায়গাটা দেখছি, প্রচুর লোক ভিডিও রেকর্ডিং করছে, ইউটিউবার সব এসে গেছে, সব ইউটিউবার এসে গেছে। বাবা এখানে লোকজন আছে, ওখানে কেউ কিছু লেখছে বলছে বুঝেছিস, বোঝাচ্ছে, গাইড ফাইড আছে, সেজন্য এত লোক, প্রচুর লোক, সবাই ইউটিউব করছে। হ্যাঁ ধাই করে মারবে গোলা কোথায় রে। ও হ্যাঁ তো বাবা, এটা কি সাবাস, হেভি ভারী, ভালো ভারী বাবা, তুলতে পারবি? কিন্তু আর আগুন দিয়ে গরম অবস্থায় ঢাল তো। হ্যাঁ বাহ, নীল সমুদ্র পুরো দারুন, অদ্ভুত। মধ্যযুগীয় কামান দেখে নাও ভালো করে, এইগুলো মনে খোলা থাকতো নাকি কে জানে, কোথা দিয়ে ওই গোলাটা ঢোকাতো কে জানে, সামনে দিয়ে গোলাটা ঢোকাতো। এই যে এরকম এইখানটা সিল করে দিয়েছে, এইখানে একটা পলতে থাকে, এখানে এখান দিয়ে পলতে দিতে, ও হ্যাঁ। তো এই এখানে ওটা কি সাইন করা আছে দেখি, কি সাইন এখানে, এরকম করে একটা কিছু সাইন মতো করা আছে, লোহার বলটা চলে যেত, দূর থেকে কেউ আসলেই দিয়ে দেবে। অনেক রাখা, পরপর পরপর সব রাখা আছে,
এ দেখো একে দেখো দারুণ জায়গাটা। তো ওই যে সামনে থেকে ফোর্টটা দেখা যাচ্ছে, ওই ফোর্টটার মধ্যেই আমরা ছিলাম। তো এখন ফোর্ট থেকে বাইরে চলে এসেছি, আর এরপরের দিন দেখাবো চারপাশটা কীরকম সুন্দর। তো নীল জল, নীল আকাশ, তার পাশে হলুদ মস আর বহু ভাষাভাষীর মানুষের সমাগম, সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল। বাড়িঘর বানানোর স্টাইলটাও কিন্তু এখানে প্যারিস বা আমার যে শহরটায় থাকি রেন ওর থেকে কিন্তু অনেকটাই আলাদা। তো যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে মনে করে আবার কালকে মানে রবিবার দিনকেও ফেরত এসো আমার চ্যানেলে, লিফি সিজন নাম। আর যদি পারো তো সাবস্ক্রাইব করে নিও। আর তারপরে মানে আমি এর এই জায়গাটা ঘোরার পরে গিয়েছিলাম একটা অ্যাকোরিয়াম দেখতে, যে অ্যাকোরিয়ামটা ভীষণ সুন্দর ছিল। সেখানে নানান জাতের মাছ ছিল, এই ধরনের জেলিফিশ, কাঁকড়া সব রকম ছিল, আর টার্টেলও ছিল, টার্টেল। তো বাই বাই, সবাই খুব 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 ভালো থাকবেন।